সম্মানিত ভিওর্স আজকের এই ভিডিওতে কপার এবং অ্যালুমিনিয়ামের পার্থক্য নিয়ে আলোচনা করব আমাদের ইলেকট্রিক্যাল সেক্টরে পরিবেশ হিসাবে কপার বহুল ব্যবহৃত তবে বিদ্যুৎ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এই সেক্টরগুলোতে অর্থাৎ হাই ভোল্টেজের লাইনগুলোতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় এই অ্যালুমিনিয়ামের অনেকগুলো সুবিধা আছে আবার কপারেরও অনেকগুলো সুবিধা আছে যার জন্য এই দুইটা কন্ডাক্টরই ইলেকট্রিক্যাল সেক্টরে বহুল ব্যবহৃত সম্মানিত ভিউয়ার্স এই কপার ও অ্যালুমিনিয়াম দুটি পরিবাহী পদার্থ তবে অ্যালুমিনিয়ামের থেকে কপার হল উত্তম পরিবাহী এই কপারের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি কপার তারের তুলনায় অ্যালুমিনিয়াম সাইড ভাগ বিদ্যুৎ পরিবহন করতে পারে কপারের টান সহন ক্ষমতা অনেক বেশি আর অ্যালুমিনিয়ামের তুলনামূলক টান সহন ক্ষমতা কম যেটা তামার তুলনায় শতকরা পঁয়তাল্লিশ ভাগ এই কপার চিকন হওয়ার কারণে বাতাসের চাপ কম পড়ে তবে অ্যালুমিনিয়ামের প্রস্থ বেশি হয়। বাতাসের সাথে ঝোল বেশি খায় বা দোলন বেশি খায় এই কপারে উচ্চ ভোল্টেজের কারণে কর্ণজনিত অপচয় কম হয় আর অ্যালুমিনিয়ামে উচ্চ ভোল্টেজে কর্ণজনিত অপচয় বেশি ঘটে থাকে এই কপারের গলন অঙ্ক পয়েন্ট বেশি বলে শর্ট সার্কিটজনিত কারণে অত সহজে ধ্বংসপ্রাপ্ত হয় না তবে অ্যালুমিনিয়াম খুব সহজে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এই কপারের মূল্য অ্যালুমিনিয়ামের তুলনায় অনেক বেশি আর এই অ্যালুমিনিয়ামের মূল্য কপরের তুলনায় অনেক কম সম্মানিত ভিওয়ার্স কপরের তারের এত সুবিধার পরেও হাই ভোল্টেজের লাইনে এই অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর বহুল ব্যবহৃত এর বেশ কিছু কারণ আছে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর ওজনে হালকা তামার কন্ডাক্টর ওজনে বেশ ভারী ওভারহেড লাইনের যে সকল স্থানে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর ব্যবহার করা হয় ওই সকল স্থানে যদি এই কপারের কন্ডাক্টর ব্যবহার করা হয়তো তাহলে দেখা যায় বাতাসের সাথে জুল বেড়ে টাওয়ার এবং পুলগুলো ক্ষতিগ্রস্ত হইতো এছাড়া অ্যালুমিনিয়াম অনেক সস্তা সচরাচর পাওয়া যায় তামার দাম অনেক বেশি সচরাচর পাওয়া যায় না অ্যালুমিনিয়াম চুরি হওয়ার ঝুঁকি নেই কিন্তু এই কপার চুরি হওয়ার ঝুঁকি আছে ম্যাক্সিমাম সময় আমরা শুনতে পাই কপারের তার চুরি হয়ে গেছে তবে অ্যালুমিনিয়ামের এই ধরনের কোনো রিক্স নাই এরকম বিভিন্ন সুবিধার কারণেই অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর লাইনে বহুল ব্যবহৃত সম্মানিত ভিউর্স আশা করি কপার এবং অ্যালুমিনিয়ামের পার্থক্যগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ইলেকট্রিক্যাল সম্পর্কিত নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে